শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজ দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, যা শিক্ষা অনুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তী দ্বারা 1902 সালের 27 জুলাই প্রতিষ্ঠিত হয়। কলেজের সবুজ সতেজ পরিপাটি পরিবেশ যে কারোর মনকে আন্দোলিত করবেই। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিভাগীয় শহর খুলনা শহর থেকে যশোরের দিকে আসতে দৌলতপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে রেল লাইনের অপর পাশে এবং বহমান ভৈরব নদীর তীরে সরকারি ব্রজলাল কলেজটি অবস্থিত। এ অঞ্চলের শিক্ষা বিস্তারের জন্য দৌলতপুরের 2 একরের জায়গা নিয়ে কলকাতা হিন্দু কলেজের আদলে শ্রী ব্রজলাল চক্রবর্তী সাহেব হিন্দু একাডেমি নামে এটি প্রতিষ্ঠা করেন। এই কলেজের ভিতরে ঢুকে প্রথমে হাতের বাম পাশে দেখতে পাওয়া যায় সুসজ্জিত বিজ্ঞান ভবন 1। এখানে বিজ্ঞান বিষয়ে পাঠদান করা হয়। অপর পাশে অধ্যক্ষ সাহেবের বাসভবন। বর্তমানে প্রফেসর শরীফ আতিকুজ্জামান স্যার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। চমৎকার কংক্রিটের রাস্তা ধরে একটু সামনে এগিয়ে হাতের ডান দিকে চোখে পড়বে সুন্দর একটি পুকুর। সানবাঁধানো স্বচ্ছ জলরাশিময় পুকুরের তিন পাশে রয়েছে 3টি ওঠানামা করার জন্য সিঁড়ি। তার ঠিক পাশেই রয়েছে মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য দৃষ্টিনন্দন একটি মসজিদ। আর বাম দিকে রয়েছে হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য সুন্দর কারুকাজ করা মন্দির। আর তার ঠিক সামনে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার জন্য নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য, যেটির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শুভ উদ্বোধন করেন মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুপিয়ান এমপি। কলেজের মাঝে বরাবর রয়েছে 1952 সালে ভাষার জন্য জীবন দানকারী সেই শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার। কিছুটা সামনে এগোলেই দেখা মিলবে শেখ হাসিনা কমপ্লেক্স 1 এবং 2। এর ভিতরে রয়েছে মনোমুগ্ধকর ফুলের বাগান, যেখানে ফুটে আছে রং বেরঙের ফুল। এই বাসন্তীরঙ্গা ফুলের উপর প্রজাপতির উড়াউড়ি দেখে যে কারোর মন মুগ্ধ হয়ে যেতে পারে। কমপ্লেক্সের অপর পাশে বঙ্গবন্ধু ম্যুরাল এবং তার ঠিক পেছনেই ব্যবসা প্রশাসন ভবন। এখানে ব্যবসা শিক্ষা বিষয়ক পাঠদান করা হয়। ব্যবসা প্রশাসন ভবনের পাশ দিয়ে ডান দিকে হাঁটলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন কলা ভবন। এখানে মানবিক বিভাগের ক্লাসগুলো নেওয়া হয়। তার সামনে বিজ্ঞান ভবন 2। এখানে প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান বিষয়ক ক্লাসগুলি নেওয়া হয়। বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও এই কলেজে খুবই সমৃদ্ধ একটি কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে, যেখানে দেশ ও বিদেশের বিপুল পরিমাণে বই রয়েছে। এছাড়াও প্রতিটি বিভাগের সেমিনারেও রয়েছে ছোট ছোট লাইব্রেরি। রয়েছে দৃষ্টিনন্দন চমৎকার একটি প্রশাসনিক ভবন, যেখানে প্রশাসনিক সকল কার্যক্রম সম্পাদিত হয়।
এখন চলুন এই কলেজের পাঠদান সম্পর্কে জেনে যাক কিছু অজানা তথ্য। একাডেমিক ক্লাস শুরু হয় দুটি টিন শেডের ঘরে 27 জুলাই 1902 থেকে। চতুষ্পাঠী এবং একাডেমি এই দুই বিভাগে শুরুর দিকে ক্লাস বিভক্ত ছিল। এ সময়ে চতুষ্পাঠী বিভাগের ছাত্রদের থাকা খাওয়া ও পড়াশোনার খরচ হিন্দু একাডেমি বহন করতেন। একটি বোর্ড অব ট্রাস্টির মাধ্যমে সে সময় কলেজটি পরিচালিত হত, যার সভাপতি ছিলেন শ্রী ব্রজলাল চক্রবর্তী নিজেই। ১৯০৭ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হন। এই প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারের জন্য আরও একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তিনি হলেন দানবীর হাজী মোহাম্মদ মহসিন। প্রতিষ্ঠানের 2 একর জমির সাথে হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্ট তার সৈয়দপুর এস্টেটের 40 একর জমি এই প্রতিষ্ঠানে দান করেন এবং এই প্রতিষ্ঠানের জন্য মাসিক 50 টাকা অনুদান বরাদ্দ করেন। সে সময়ে সৈয়দ নওশের আলী এবং আটরা গিলেতলার নিবাসী মোহাম্মদ একরামউদ্দিন 1902 সালে প্রথম মুসলিম ছাত্র ভর্তি হন কলেজে এবং 1910-11 সালে প্রথম মুসলিম হোস্টেল নির্মিত হয়। মূল ভবনের বাইরে অবস্থিত এই মুসলিম হোস্টেলে তখন ফার্সি এবং আরবি ভাষায় ক্লাস নেওয়া হতো। তখনকার শিক্ষামন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। তার নির্দেশে তখন কলেজে প্রথম মুসলিম শিক্ষক নিয়োগ দেওয়া হয়। শ্রী ব্রজলাল চক্রবর্তী 1871 সালে জন্মগ্রহণ করেন এবং 1944 সালের 8 জুলাই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে কলেজের নামকরণ করা হয় ব্রজলাল হিন্দু একাডেমি। 1946 সালে একাডেমি কলেজকে উন্নীত করে ব্রজলাল কলেজ নাম দেওয়া হয় এবং সংক্ষিপ্ত রূপ বিএল কলেজ ব্যবহৃত হয়। 1967 সালে জুলাই মাসে এটি সরকারি কলেজে পরিণত হয়। পরবর্তীতে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। বর্তমানে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে। এখন কলেজটিতে 21টি বিষয়ে স্নাতক পর্যায়ে এবং 16টি বিষয়ে মাস্টার্স পর্যায়ে পাঠদান করা হচ্ছে। বাংলা, গণিত, পরিসংখ্যান, ব্যবসা ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, রসায়ন, পদার্থ, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইতিহাস, ইংরেজি, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অর্থনীতি, সমাজকর্ম, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামী স্টাডিজ, এছাড়াও প্রাইভেট স্নাতক পাস এবং প্রাইভেট স্নাতকোত্তর প্রথম ও শেষ বর্ষের কোর্স চালু আছে। এখানে আবার সংস্কৃত বিষয়ে ডিগ্রি পাস কোর্সেও পড়ানো হয়। বর্তমানে সরকারি ব্রজলাল কলেজে 35,000 ছাত্রছাত্রী পড়াশোনা করেন, 200 জন শিক্ষক মণ্ডলী এবং 180 জন প্রশাসনিক ব্যক্তিবর্গ দ্বারা কলেজের শিক্ষাক্রম পরিচালিত হয়। ১৯৯৬ সালে উচ্চ মাধ্যমিক পাঠদান বন্ধ হলেও 2010 সালে আবার উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতে আসেন। কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুব্যবস্থার জন্য রয়েছে 6টি বাস। বাসগুলো মাধ্যমে ছাত্রছাত্রীরা অতি সহজে সুন্দরভাবে যাতায়াত করতে পারে এবং এতে সময়ও কম লাগে। এই কলেজের দেশ বন্ধু সব ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে শিক্ষকতা করেছেন। আবার এখান থেকে লেখাপড়া শেষ করে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন সময়ে দেশ বরণ্য হয়েছেন। এখানে সৃজনশীল জ্ঞান বিকাশের জন্য রয়েছে আবৃত্তি সংগঠন বানো, ডিবেটিং ক্লাব, নাট্য থিয়েটার, বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট ইত্যাদি সংগঠন। খেলাধুলা করার জন্য রয়েছে সবুজ গালিচা, বড় একটি মাঠ।
বর্তমানে ছেলেদের থাকার জন্য রয়েছে 5টি সুন্দর হোস্টেল। যেগুলোর নামকরণ করা হয়েছে বিখ্যাত ব্যক্তিদের নামে, যথা শহীদ তিতুমির হল, হাজি মোহাম্মদ মহসিন হল, ডক্টর জ হল, কাজী নজরুল ইসলাম হল ও সুভাষচন্দ্র হল। এবং মেয়েদের জন্য রয়েছে মনোরম পরিবেশে কঠোর নিরাপত্তা বেষ্টিত 3টি হোস্টেল, যথা মুন্নুজান হল, বেগম খালেদা জিয়া হল, এক ফজিলাতুন্নেসা হল। কলেজ ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে পেয়ে যেতে পারেন আনোয়ার ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি এবং সগির ভাইয়ের বিখ্যাত ঘুগনি ছোলা, যার মুখরোচক স্বাদ আপনার একবার খেলে বারবার খেতে মন চাইবে। কলেজ প্রাঙ্গণে রয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবন ও একটি মিনি ক্লিনিক, সরকারি ব্রজলাল কলেজের চিকিৎসা কেন্দ্র। এখান থেকে ছাত্রছাত্রীরা সপ্তাহে 3 দিন রবি, সোম ও বুধবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিয়ে থাকেন। পুরো কলেজের আইন শৃঙ্খলা ঠিক রাখতে 38টিরও বেশি সিসি ক্যামেরার লাগানোর মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হয়। দৃষ্টিনন্দন এই গ্রিন ক্যাম্পাসের যেদিকে তাকাই সেদিকেই চোখে পড়বে সবুজ সমারোহ, বড় বড় গাছ, গগনচুম্বী সুসজ্জিত ফল ফুল, বনজ গাছের মেলা। সমস্ত কলেজ ক্যাম্পাসেই একটু পরপর ময়লা ফেলার ডাস্টবিন থাকায় সেগুলো ব্যবহারের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষাঙ্গনকে সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে অবদান রাখে। ঐতিহ্যবাহী এই কলেজের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।